ভূমিকম্পে মৃত্যু মিছিল আফগানিস্তানে, মৃতের সংখ্যা 1000-এরও বেশি, আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 1500। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1। ভূমিকম্পে মৃত্যু মিছিল আফগানিস্তানে, মৃত প্রায় 1000 জন, আহতের সংখ্যা ছাড়িয়েছে 1500। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.1। রাত 1:30 নাগাদ কেঁপে ওঠে আফগানিস্তানের পাকটিকা প্রদেশের বিস্তীর্ণ এলাকা। পাকিস্তানের সীমান্তবর্তী খোজ শহর থেকে প্রায় 44 কিলোমিটার দূরে কম্পনের উৎস স্থল বলে জানা গেছে সূত্রের খবর। সেখান থেকে প্রায় 500 কিলোমিটার পরিধি জুড়ে কম্পন অনুভূতি হয়েছে। গভীর রাতে ঘটনার ফলে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে অনেকেরই। পরদিন বেলা যত গড়িয়েছে ততই খবর মিলেছে মৃত্যুর। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1000 জন। পাকটিকার দুটি এলাকা একেবারে মাটির সাথে মিশে গেছে। গ্যান ও বারমাল এলাকা দুটির অবস্থা সব থেকে খারাপ সূত্রের খবর। ভৌগোলিক অবস্থার কারণে আফগানিস্তান এমনিতেই ভূমিকম্প প্রবণ। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী গত 1 দশকে প্রায় 7000 মানুষের মৃত্যু হয়েছে এই দেশে। ভয়াবহ সেই রাত্রের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা। প্রত্যন্ত এলাকাগুলিতে হেলিকপ্টার পাঠিয়ে আহতদের উদ্ধার কাজ চলছে। এলাকার কোনো বাড়ি আর আস্ত নেই। রাতের অন্ধকারে কে যেন ধুলোই মিশিয়ে দিয়েছে চারিদিকে, শুধু স্বজন হারা কান্না সূত্রের খবর। উদ্ধার কাজ শুরু হলেও এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবে আরো বাড়তে পারে মৃতের সংখ্যা। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, আফগানিস্তান।